মুসলমানকে ছালাম দেওয়া ইসলামের নির্দেশ কিন্তু অমুসলিমকে আগে ছালাম দেওয়া নিষেধ তাহলে একই বৈঠকে মুসলিম ও অমুসলিম সম্মিলিতভাবে থাকলে ছালাম কীভাবে দিতে হবে উছামা বিন জায়েদ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে একবার নবী করিম ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গাধার উপর সর হলেন যার জিনের নিচে ফাদাকের তৈরি একখানি চাদর ছিল তিনি উছামা বিন জায়েদকে নিজের পিছনে বসিয়েছিলেন তখন তিনি হারিছ বিন খাজরাজ গোত্রের সাত বিন ওবাদাহর দেখাশোনার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এটি ছিল যুদ্ধের আগের ঘটনা তিনি এমন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে মুসলিম পূজক মুশরিক ও ইহুদি ছিল তাদের মধ্যে আবদুল্লাহ বিন উবাই ইবনু সালুলও ছিল আর এ মজলিসে আবদুল্লাহ বিন রাওয়াহাও হাজির ছিলেন যখন ছোয়ারির পদাঘাতে বিক্ষিপ্ত ধুলাবালি মজলিসকে ঢেকে ফেলছিল তখন আব্দুল্লাহ উবাই তার চাদর দিয়ে তার নাক ঢাকল তারপর বলল তোমরা আমাদের উপর ধুলাবালি না তখন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম করলেন তারপর এখানে থামলেন ও ছওয়ারি থেকে নেমে তাদের আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং তাদের কাছে কুরআন পাঠ করলেন তখন আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল বলল হে আবন্তুক আপনার এ কথার চেয়ে সুন্দর আর কিছু নেই তবে আপনি যা বলছেন যদিও তা সত্য তবু আপনি আমাদের মজলিশে এসব বলে আমাদের বিরক্ত করবেন না আপনি আপনার নিজ বাহস্থান ফিরে যান এরপর আমাদের মধ্য হতে কোন লোক আপনার নিকট গেলে তাকে এসব কথা বলবেন তখন রাওয়াহা বললেন হে আল্লাহর রাছুল আপনি আমাদের মজলিশে আসবেন আমরা এসব কথা পছন্দ করি তখন মুসলিম মুশরিক ও ইহুদিদের মধ্যে পরস্পর গালাগালি শুরু হয়ে গেল এমন কি তারা একে অন্যের উপর আক্রমণ করতে উদ্যত হল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিরস্ত করতে লাগলেন শেষে তিনি তার সাওয়ারিতে উঠে রোয়ানা হলেন এবং সাদ ইবুনু উবাদাহর কাছে পৌঁছলেন তারপর তিনি বললেন হে সাদ আবু হুবাব অর্থাৎ আবদুল্লাহ বিন উবাই কি বলেছে তা কি তুমি শুননি সাদ রাজিয়াল্লাহ আনহু বললেন সে এমন কথাবার্তা বলেছে তিনি আরও বললেন হে আল্লাহর রাছুল আপনি তাকে মাফ করে দিন আর তার কথা ছেড়ে দিন আল্লাহর শপথ আল্লাহ তাআলা আপনাকে যেসব নেমতো দান করার ছিল তা সবই দান করেছেন অন্যদিকে এ শহরের অধিবাসীরা তো পরামর্শ করে স্থির করেছিল যে তারা তাকে রাজমুকুট পরাবে আর তার শিরে রাজকীয় পাগড়ি বেঁধে দিবে কিন্তু আল্লাহ তা আলা আপনাকে যে দিনে হক দান করেছেন তা দিয়ে তিনি তাদের সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন ফলে সে দুঃখের আগুনে জ্বলছে এজন্যই সে আপনার সঙ্গে যে ব্যবহার করেছে তা আপনি নিজেই দেখেছেন তারপর নবী ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন বুখারি হাদিস ছয় মুসলিম হাদিস এক এই হাদিসে মুসলিম ও মুসলিম একত্রে থাকলে ছালাম কিভাবে দিতে হয় সে পদ্ধতি বাতলে দেয়া হয়েছে সেই সাথে মোনাফিক আবদুল্লাহ বিন উবায়ের রাসুলের সাথে বিরোধের কারণ উল্লেখ করা হয়েছে